বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান ঠান্ডা মাথায় সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে হত্যা করেছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তাদের স্বজন ও বক্তারা এ অভিযোগ করে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে আশ্বস্ত করেছেন। সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরছি, বিচারে আসায় আমার বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার কবরের জায়গা চাই। কেউ খুঁজে পাননি বাবার মরদেহ, কেউ বা শেষবারের মতো স্বামীর মুখটি আর দেখেননি। সেনাশাসক জিয়াউর রহমানের আমলে 1977 সালে সেনা ও বিমান বাহিনীর ওই সব সদস্যকে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন 71-এর রণাঙ্গনের সাহসী যোদ্ধা। এটাই মানবাধিকার, মানবাধিকার বলে আমরা আমি বাবা হত্যার বিচার চাই। আমার বাবা সে জানতো না, সে জেলখানায় বসে একটা চিরকুট পাঠিয়েছিল যে ঘটনার আমি কিছুই জানি না। দেখেন, সে একজন মুক্তিযোদ্ধা, তারপর তাকে ধরে নিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দেয়। আমি 10 দিন ছিলাম টর্চিং সেলে, 24 ঘন্টা মানুষ আনছে মারছে, মানে এটা বলার মতো না, এত নিষ্ঠুরতা বলা যাবে না। পুরো ক্যান্টনমেন্টকে সন্ত্রাসী আড্ডাখানা বানানো হয়েছিল তখন। সশস্ত্র বাহিনীর ওই সব বীর মুক্তিযোদ্ধাকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার নির্দেশে হত্যা ও গুম করা হয়েছে। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না নামের সংগঠন আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বললেন বক্তারা। শুধু খুনি না, এই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সবচেয়ে সবচেয়ে বড় অপকর্ম যিনি করেছেন তিনি জিয়াউর রহমান। খুন, ফাঁসি এবং গুম নিয়ে রাজনীতি করছে খুনি জিয়া দ্বারা। তোমরা সবাই মামলা করো, মামলা করো জিয়াউর রহমানের জন্য। এই ধরনের অপরাধ যারা করে বা করবে তাদেরকে মানুষই ধরা উচিত, কারণ এটা সহ্য, সব সকল সহ্যের বাইরে। এই ধরনের কাজ যেন বাংলাদেশে আর কখনো না হয়, কোনো অবস্থাতে আমরা চাই না। এ সময় আইনমন্ত্রী আশ্বাস দেন জিয়াউর রহমানের শাসনামলের গুম খুনের বিচার হবে। এই বিচার হওয়া উচিত, অবশ্যই এই হত্যাকাণ্ডের একটা ক্লোজার হওয়া উচিত। রিটে যেটা বলা হয়েছে স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি ইনশাআল্লাহ আপনারা পাবেন। অনুষ্ঠানে ফুয়াদ চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র গণফাঁসি 1977 দেখানো হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান ঠান্ডা মাথায় সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে হত্যা করেছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তাদের স্বজন ও বক্তারা এ অভিযোগ করে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে আশ্বস্ত করেছেন। সবাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, বিচারে আসায় আমার বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার কবরের জায়গা চাই। কেউ খুঁজে পাননি বাবার মরদেহ, কেউ বা শেষবারের মতো স্বামীর মুখটি আর দেখেননি। সেনাশাসক জিয়াউর রহমানের আমলে 1977 সালে সেনা ও বিমান বাহিনীর ওই সব সদস্যকে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন 71-এর রণাঙ্গনের সাহসী যোদ্ধা। এটাই মানবাধিকার, মানবাধিকার বলে আমরা আমি বাবা হত্যার বিচার চাই। আমার বাবা সে জানতো না, সে জেলখানায় বসে একটা চিরকুট পাঠিয়েছিল যে ঘটনার আমি কিছুই জানি না। দেখেন, সে একজন মুক্তিযোদ্ধা, তারপর তাকে ধরে নিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দেয়। আমি 10 দিন ছিলাম টর্চিং সেলে, 24 ঘন্টা মানুষ আনছে মারছে, মানে এটা বলার মতো না, এত নিষ্ঠুরতা বলা যাবে না। পুরো ক্যান্টনমেন্টকে সন্ত্রাসী আড্ডাখানা বানানো হয়েছিল তখন। সশস্ত্র বাহিনীর ওই সব বীর মুক্তিযোদ্ধাকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার নির্দেশে হত্যা ও গুম করা হয়েছে। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না নামের সংগঠন আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বললেন বক্তারা। শুধু খুনি না, এই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সবচেয়ে সবচেয়ে বড় অপকর্ম যিনি করেছেন তিনি জিয়াউর রহমান। খুন, ফাঁসি এবং গুম নিয়ে রাজনীতি করছে খুনি জিয়া দ্বারা। তোমরা সবাই মামলা করো, মামলা করো জিয়াউর রহমানের জন্য। এই ধরনের অপরাধ যারা করে বা করবে তাদেরকে মানুষই ধরা উচিত, কারণ এটা সহ্য, সব সকল সহ্যের বাইরে। এই ধরনের কাজ যেন বাংলাদেশে আর কখনো না হয়, কোনো অবস্থাতে আমরা এটা চাই না। এ সময় আইনমন্ত্রী আশ্বাস দেন জিয়াউর রহমানের শাসনামলের গুম খুনের বিচার হবে। এই বিচার হওয়া উচিত, অবশ্যই এই হত্যাকাণ্ডের
একটা ক্লোজার হওয়া উচিত। রিটে যেটা বলা হয়েছে স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি ইনশাআল্লাহ আপনারা পাবেন। অনুষ্ঠানে ফুয়াদ চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র গণফাঁসি 1977 দেখানো হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।